संकीर्तन भाव श्री नदिया विहारी सचिनंदन श्री गौरवी स्वयं भगवान परात्पर पदवी परब्रह्म परमेश्वर श्री श्रीकृष्ण चैतन्य महाप्रभु श्री गंभीरानाथे चरण नख चंद्र चंद्रिकार चको चरण कमल मधु आस्वादन लोभी भ्रमर राजा किराज रसिक राजा किराज अखिल ब्रह्मांड गुरु विश्व गुरु रसिकाचार्य कुल शिरो मणि 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 परार्ध प्रणिपात पुरस्कृत चरण कमल ब्रह्मांड पावन पाद रेणु परमहंस कुल मौली श्रील रूप गोस्वामी श्रीमन महाप्रभुर द्वितीय रूप श्री राधारानी कायोह स्वरूपा श्री रूप मंजरी किंकरियनेर जिनि अध्यक्षा ठाकुर महाशय जार आनुगत्य एवं आज्ञा करा होते चाहिछे शुनियाछि साधु मुखे बोले सर्वजन गुरु मुखे साधु मुखे शास्त्र मुखे जेनेछि श्रीरूपेर कृपाय मिले जुगल चरण श्रीरूपेर कृपा जेन आमार प्रति हय से पद आश्रय जावार সেই মহাশয় শ্রী রূপ গোস্বামী পাদের যিনি ভাবাশ্রিত আনুগত্যাশ্রিত আজ্ঞাশ্রিত বাণীর আশ্রিত আদর্শাশ্রিত হয়েছে তিনি হচ্ছেন মহান আশয় বিশিষ্ট তিনি রসিক তিনি ভাবুক এই নিগম কল্পতরুর গলিত ফল ভাগবত রূপী অপ্রাকৃত দিব্য রস নিধানের আস্বাদনে তিনি যজ্ঞাতি যজ্ঞ সে পদ আশ্রয় যার সেই মহাশয় ঠাকুর মহাশয়ের প্রশস্তি বাণী প্রভু লোকনা কবে মোরে সঙ্গে লইয়া যাবে ঠাকুর মহাশয় কিন্তু রূপ গোস্বামী পাদের প্রকট লীলা দর্শন পাননি চাক্ষুষ ভাবে শ্রী রূপ গোস্বামী পাদকে উনি দেখেননি তাদের অন্তর্ধানের পরেই তিনি বৃন্দাবনে এসেছিলেন শুনেছেন তিনি রূপ গোস্বামী পাদের সাক্ষাৎ শিষ্য নন কিন্তু ভাবে
अनुगतेर गुरु आदर्शेर महागुरु चैतन्य मनोभीष्ट संस्थापक आचार्य कुल सम्राट श्रीरूप प्रभु लोकनाथ कवि मोरे संगे लइया जाबे खेतुड़ीते बसे प्रेम टुलीते प्रेम स्थलीते पद लिखे विरह विषण्ण एकेबारे शेष अंतिम अवस्था चितार थेके उठे कोना किछु काल जे उनी प्रकट छिलेन सेई अवस्था भावन माते विप्रलम्ब रसन माते सेई समय लोकनाथ गोस्वामी पाद प्रकट नेई श्रीजीव गोस्वामी पाद प्रकट नहीं श्रीनिवास आचार्य प्रभु प्रकट नहीं रामचंद्र कविराज तार प्रिय बांधव शिव ने जगत शून्य वृंदा विवेक नीरव गुरु हारा বেদনা বান্ধব হারা যাতনার উদ্গার আকাঙ্ক্ষা আবেদন সমবেদন মিনতি আরতি আকুতি প্রভু লোকনাথ কবে মোরে সঙ্গে লইয়া যাবে শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে উনিত মহাগুরু বিশ্বগুরু ব্রহ্মাণ্ড গুরু প্রভু লোকনাথ আমাকে শ্রীরূপের চরণে সমর্পণ করে দেবেন কারণ আমি তো আমার প্রভু লোকনাথে লোকনাথ আমাকে শ্রীরূপের চরণে সমর্পণ নিজ প্রিয় দাসী বলি এখন আর ওনার পুরুষাভিমান নেই প্রেম ভক্তি মহারাজ গৌর পার্শ্ব তনু নিত্যানন্দ প্রেম ঘন মূরতি নাম প্রেম রসাকৃতি আকৃতি সেই চিন্ময় অপ্রাকৃত দিব্য পার্শ্ব শরীরটিকে পর্যন্ত উনি ভুলে গেছে তাই বলছেন গৌর পার্শ্বগণ তাদের সেই প্রেমময় অপ্রাকৃত চিন্ময় আনন্দময় সেবাময় দৈন্যময় ত্যাগময় নামময় জ্ঞানময় অত্যুজ্জ্বল যে পার্শ্বদতন পুরুষাকার সেটিকে পর্যন্ত রাধা কিঙ্করী অভিমানের সিন্ধুতে পড়ে গিয়ে সেই অভিমানটুকু পর্যন্ত ভুলে যাচ্ছে দেখুন এই নবদাসী বলি শ্রীরূপচার হেন শুভ দিন শুভক্ষণ ক্ষণ মোর কতদিন এখন উনি অনুভব করছেন যে হয়নি তবে হয় নরোত্তম ধন্য নরোত্তম ধন্য হতে পারিনি চেষ্টা করেছে ধন্য হওয়া তো অত সহজ নয় এই জন্য বলছেন অতৃপ্তি স্বভাবে দৈন্য আকাঙ্ক্ষা আকুতির নিষ্পেষণে
কি বিশ্বে আছে এমন বিরহ, এমন পবিত্রতা, এমন দয়া, এমন শ্রীমণ্ডিত জীবনাদর্শ সাধনা দর্শ কি ব্রহ্মাণ্ডে আছে বিশ্বে আছে? প্রাণ গৌরাঙ্গ গণ বিবে তারা দৈন্য ভূষণে বিভূষিত, তারা সদাই আপনারে অযোগ্য মানে, প্রতি মুহু প্রতি ক্ষণে তারা সদাই আপনারে অযোগ্য মানে, তারা আপনারে অতৃপ্ত মানে, তারা আপনারে অপূর্ণ মানে, যেহেতু তারা দৈন্য ভূষণে অলঙ্কারে বিভূষিত। এই দৈন্য কি বিশ্বে আছে? আমরা জগৎগুরু যমুনাচার্যের আলবন্দর স্তোত্রে শ্রী সম্প্রদায়ের আচার্য মার্তণ্ড লক্ষ্মী দেবী কর্তৃক প্রবর্তিত সম্প্রদায় রূপী কমলকুলের দিবাকর এই আলবন্দর স্তোত্রের ভিতরে দৈন্য আকাঙ্ক্ষা আকুতি আবেদন, এই জন্য এই স্তোত্রটি মহাপ্রভুর পরম প্রিয়। চৈতন্য চরিতামৃতে যমুনাচার্য পাদের এই স্তোত্রের থেকে অনেক শ্লোক বা আমাদের আচার্য পাদগণ তাদের টিকা টিপ্পনীতে চয়ন করেছেন এবং সেই স্তোত্রের ছায়া তারা তাদের রচনায় নিয়েছে, যাকে অনুকরণ অনুসরণ বলে। পূর্বাচার্যের এবং বৃদ্ধ বৈষ্ণব বৃদ্ধ আচার্য বলে অভিনন্দন জানিয়েছে। তো এই দৈন্য কি বিশ্বে আছে? প্রাণ গৌরাঙ্গ গণ বিনে, এই জন্য ঠাকুর মহাশয় লিখছেন হেন শুভক্ষণ মোর কতদিনে হবে। শ্রীরূপ আজ্ঞা করবেন আমাকে, আজ্ঞা সেবা পরাপ্রক্তা পাল্য দাসী নিবাসত, একাদশ ভাবের ভিতরে একটি হচ্ছে আজ্ঞা সেবা। শ্রীরূপ আজ্ঞা করিবেন দাসী ও দাসী কিঙ্করি সেবিকে সহচরী সঙ্গিনী এসো, যাকে বেশি ভালোবাসা যায় তাকে অনেক সময় তুই বলা হয়, অতি নিকটতম ব্যক্তি। এইখানে শ্রীরূপ এতটাই আপন করে নেবেন, বলবেন দাসী তুই এথা আয় সেবার সুসজ্জা কার্য, সব সময় সেবায় মন দিবি, সেবাই সাধন, সেবাই সিদ্ধি, সেবাই অত্র, সেবাই তত্র, সেবা বিনা ত্রিভুবনে নাস্তি। সাধনে সিদ্ধিতে
सेवा बिना कुत्रापि कदापि लक्ष्य नास्ति श्रीरूप आमाके शेखाबे सेवा करि सुख दिब जुगलेर गान्धर्विका गिरिधरे এই মাত্র চাই এছাড়া আমি আমাদের কোন স্থান নেই আমিও নেই আমারও নেই আমিরও মৃত্যু আমারেরও মৃত্যু আমি আমার তুমি তোমার সে তাহারা এই যে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ বললেন কিচ্ছু না শুধু অর্জুনের সেই লক্ষ্য ভেদের মতো আকাশ জোড়া একটা চক্ষু শুধু একটা চোখ অর্জুন না পাখিটাকে দেখছেন না শাখা দেখছেন না পাতা দেখছেন না সঙ্গীদের দেখছেন না গুরুবর দ্রোণাচার্যকে দেখছেন না নিজের ধনুর্বাণকেই দেখছেন এতটা সূক্ষ্ম করেছেন দৃষ্টিকোণতেও সব্যসাচী যে শুধু জগৎ জোড়া চৌকি চোখ তবেই তো তিনি জলের দ্রৌপদী স্বয়ংবর সভাতেও তাই তখন পরীক্ষা আরো কঠিন আজ যে দ্রোণাচার্য পরীক্ষা নিচ্ছেন সেখানে গাছের ডালে একটা বসানো কাঠের পাখি কিন্তু যেদিন পাঞ্চাল দেশে উনি দ্রুপদ সভায় যাজ্ঞসেনী কৃষ্ণ দ্রৌপদীর স্বয়ম্বরে সেখানে মাছটা রয়েছে উপরে ওটা একটা মাঙ্গলিক বস্তু বিবাহ উৎসবে মৎস্যকে মাঙ্গলিক বস্তু রূপে দেখা হয় কেন না কামদেব বা কন্দর্প দেবের যে পতাকা তাতে ওই মিনের চিহ্ন রয়েছে মিন কেতন কন্দর্প দেবের একটা নাম হচ্ছে মিন কেতন তো মাছটা উপরে ঘুরছে স্থির না একটা চাকায় সঙ্গে বাঁধা আর নিচে আছে চৌবাচ্চা সবার মাঝখানে ওইখানে ওই মাছের ছবিটা পড়েছে ওই ছবিটাকে দেখে উপরের দিকে তাকাতে পারবে না তো সবাই পারবে ঘুরছে মাছটা ওই চঞ্চল ছবিটা দেখে ওর মধ্যেই নিচের দিকে তাকিয়ে বাণটা ছুটতে হবে উপরে ওই জলের মধ্যে তাকে ঘুরছে কেউই পারলেন না এত কঠিন পরীক্ষায় অস্ত্র কুশলতায় উত্তীর্ণ হতে একমাত্র বিপ্রবেশে সজ্জিত ব্রাহ্মণের বেশে ব্রাহ্মণের পরিচয় দিয়ে সমাগত এক চক্রান থেকে এই মধ্যম পাণ্ডব শ্রীকৃষ্ণ সখ অর্জুনই পারলেন তার এই একাগ্রতা তার মন এত
একাগ্র তেমনি মহাপ্রভুর সেবা এবং রাধারানীর সুদূর লব সেবা, যে সেবা গোবিন্দ কামনা করেন, যে সেবায় গোবিন্দ কুশল। পুরুষ মানুষ ও রমণীর প্রসাদন সেবা বা রমণীর মন ও বুঝবে কি করে? রাধারানী বলেন, এই ও অনেক বিলম্ব করছে, আমার তর সরিচ্ছে না, ওকে সরিয়ে দে, তো তুমি সরাও না। বললেন, না তুই ওকে সরাও, আমার পায়ে আত্মা পড়াতে হবে না ওকে। হ্যাঁ, কিরকম আত্মা গুলো ছড়িয়ে, আত্মা কিরকম ছড়িয়ে গেছে, ওকে আমার বেলুনি বাঁধতে হবে না, ওকে ফেলে সরিয়ে দে, তুই কর, ওর দ্বারা হবে না, এগি তুমি পিছনের থেকে সামনে এনে কেন? না, আমি তোমার নয়নে একটু কাজল পরাবো। রাধারানী বললেন, দেখো দেখো, কাজল পরাবার আগেই তোমার হাত কাঁপছে। কিঙ্করি হেসে বলল, গিরিধারী, এ সাত দিন সাত রাত্র সবার সামনে সম্মান পাওয়ার লোভে আর কনিষ্ঠ অঙ্গুলির মূলে নখের উপরে গিরিরাজ ধারণ নয়। মাধব, রাধানাথ, রাধা রমন, রাধিকা প্রাণবন্ধ, রাধাকান্ত, রাধা সর্বস্ব, সর, তাও তোমাকে কাজল পরাতে হবে না, কাজল পরাবার আগেই তোমার হাতে এত কম্প, আর তুমি ঘেমে নেই, অস্থির হচ্ছ, তোমার চোখে জল এসে গেছে, তুমি তো কিছু দেখতেই পাবে না, এত সূক্ষ্ম সেবা তোমার দ্বারা হবে না। কিঙ্করি ছেলে ওকে সরিয়ে দিল, তুমি পিছনেই থাকো, এই সামনে বিশাল আয়না মণি দর্পণ, সেই দর্পণে পিছনে দাঁড়িয়ে আছেন মাধব। ছবিটা পড়েছে প্রতিবিম্ব, রাধারানী সিংহাসনে বসে, কিঙ্করিরা সাজাচ্ছে, এর পেছন এর মধ্যে মাধব এসে আর নানা দুষ্টুমি করছেন। ওনার এখানে আসাটা উচিত নয়, বাঞ্ছনীয় নয়, একটা গাম্ভীর্য ব্যক্তিত্ব সকলেরই থাকা উচিত, কিন্তু মাধবের এতই বুদ্ধিহীনতা দোষ যে রমণীর সাজা বোঝার জায়গায় পুরুষ মানুষের কে আসা উচিত নয়, এতগুলি মহিলার মাঝে সেই জ্ঞানটুকু পর্যন্ত গিরিধারী নেই, তবেই তো এসেছেন। তাহলে রাধারানীর সেবা গোবিন্দেরও দুর্লভ, পরম দুর্লভ, পরম ধ্যানের কামনার আকাঙ্ক্ষা। সেই রাধারানীর সেবাকে পেতে গেলে তার যে প্রস্তুতি পর্ব, যে মানসিক একাগ্রতা, বুদ্ধির সূক্ষ্মতা, সমর্পণের সাধনা, আনুগত্যের আবেদন, আবেশ, সেইটাই তো ঠাকুর মহাশয়ের বাণীতে ঝংকৃত, প্রকটিত, বিলসিত, অনুরণিত, মঞ্জুরিত, বিলিখিত। ওই জন্য উনি বলছেন, শ্রীরূপ আজ্ঞা করিবেন দাসী এথাই সেবার সুসজ্জা কার্য, এই কর চটপট ইঙ্গিতে বুঝব সব কাজ। ও দেশে কেউ কথা বলে না, ওখানে কথা কেন বলবে, পাখিগুলি কথা বলছে। মলয় পবন বহু কমন্দ কুসুম গন্ধ দিয়ে কথা।
কথা বলছেন রাধা রানী, কথা বলছেন মধুসূদন, কথা বলছেন নিকুঞ্জ বিহারের এই বিহারী যুগ, তাদের সেই রসময়ী বাণী আলাপ শোনা সকলে পান করছে। হ্যাঁ, কথা বলছে ভ্রমর, কথা বলছে বাতাস, মৃদুল মলয় পবন বহু কবন্ধ, কথা বলছে আকাশ স্বাভাবিকভাবে প্রকৃতিতে রাগ রাগিনীর সংজ্ঞা, কথা বলছে নূপুর, কথা বলছে বলয়, কথা বলছে নয়ন, কথা বলছে ইশারা অঙ্গুলি চালন, কথা বলছে ভ্রুলতার আকুঞ্চন, কথা বলছে নয়নের তারকা, অথচ বাণী নীরব মুখ, ইঙ্গিতে বুঝাবো সব কাজ, তাহলে কতটা যোগ্য হতে হবে। এইগুলিকে মনদর্পণে হৃদয় দর্পণে আনতে গেলে সেই আয়নাটা কতটা স্বচ্ছ এবং কতটা স্থির হওয়া বাঞ্ছনীয়, জলটা যদি কাঁপে তাহলে সেই জলেতে যেমন আশেপাশে প্রতিবিম্ব পড়ে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়, জলটা যদি কাঁপতে থাকে তার মধ্যে চন্দ্রসূর্যের যে প্রতিফলন সেটাও ছিন্ন বিচ্ছিন্ন, এবং পাশের গাছগুলো পুকুরের ভিতরে প্রতিবিম্বিত হয়েছে কিন্তু জলটাকে নাড়িয়ে দিলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আয়নাটাকে যদি কাঁপানো হয় তাহলে সেখানে প্রতিবিম্ব যেমন খণ্ডিত বিখণ্ডিত প্রতীয়মান হয়, তেমনি মন বুদ্ধিটা যদি কাঁপতে থাকে, শরীরটা যদি কম্পিত হয়, মন বুদ্ধি বাণী ইন্দ্রিয় যদি কম্পিত হয় তাহলে সেখানে সেই চিন্ময় জগতের বিচ্ছুরণ প্রতিচ্ছবি আস্তে বিলম্বিত মন্দীভূত এবং অস্পষ্ট হয়। এই জন্যই কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, মাথায় আকাশ ভেঙে পড়লেও, বজ্রপাত হলেও, পাহাড় ভেঙে পড়লেও শান্ত সমাহিত স্থির, এই হচ্ছে পরমহংসগণের রাস্তা, পরমহংস পদবী, দেহের বাইরে, জগতের বাইরে, ইন্দ্রিয়ের বাইরে, মনের বাইরে, বুদ্ধির বাইরে, সেই নিত্য আনন্দ জ্যোতির সাগরে হাবুন। সূর্য চন্দ্র যে জ্যোতির এক বিন্দু, সেই চিন্ময় চিদানন্দ জ্যোতি পরমমপি তদা সপ্তমপি চ, যে চিদানন্দ জ্যোতিতে পরিপূর্ণ সেই দিব্য লোকের যদি একবার একটু ছটা হৃদয় দর্পণে মনদর্পণে আসে তাহলে সূর্য চন্দ্র অগ্নিকে কেমন বলে মনে হয়, বললেন খদ্দৌত জোনাকি পোকা। সেই জগৎকে অহিক সূর্য চন্দ্র অগ্নি জ্যোতিষ্ক প্রকাশ করতে পারে না, সেই জগৎ সব প্রকাশ, কোটি সূর্য জল, কোটি চন্দ্র সূচিত, কোটি অগ্নি অপেক্ষাও দেদীপ্যমান প্রভা বিশিষ্ট, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিষু অশীষ বসুধাদি বিভূতি বিন্যাম তদ ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশীষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। কোন জগতের সন্ধান মহাপ্রভু দিয়েছেন, আচার্য বাগদম দিয়েছেন, যে যে জগৎ সম্বন্ধে কোন ধারণাই করা যায় না। আজ্ঞা করিবেন দাসী এথায়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়, বিলম্ব করো না সময়ে অনেক মূল্য। সেই আজ্ঞা বলে আমি
आमी सेवार सामग्री के प्रस्तुत करे सुवर्ण झाड़ीते जल निये माल्य पान तांबूल एवं चंदन कर्पूर आतर कस्तूरी इत्यादि सेवार सामग्री निये सुशीतल जल आमी श्रीरूप पश्चाते रहीब भीत 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 चकित चकित चमकित राधा माधव निकुंज मंदिरे रत्न सिंहासन आलो करे बसे रहेछे गात्रे कोटि तरी छवि राधा रानी अंगी कोटि विद्युतेर लावणी श्याम सुंदर ताई कनयार कोले खेले राखा शशल स्थिर सौदामिनी नव घन रुचि राधा रानी तार विशाल नयने मृग नयनी मीनाक्षी हरिण नयनी चपलाक्षी कमलाक्षी आयत पद्म पलाश सम्मीभनयना राधा रानी तकिए उन्नी गोविंद मुखर दिखे तक थे कारण कृष्ण नाम गुणजस अवतंश काने कृष्ण नाम गुणजस प्रवाह वचने कृष्ण के करान श्याम रस मधुपान निरंतर पूर्ण करें कृष्णेर सर्वकाम कृष्णमयी कृष्ण जार अंतरे बाहिरे जहां जहां नेत्र पड़े तहा कृष्ण स्फुरे अतए कृष्ण छाड़ा उनी तो आर किछु देखेनि ना एमनकि निजेर अंग प्रत्यंग शरीरटाके पर्यन्त भूले जान निजेर हातटाके मने हय बेनीटा বেনিটার সামনে ঝুঁকছে রাধা রানী বেনিটাকে মনে করছে এটি বুঝি প্রাণনাথের হাত কারণ উনি যখন নাচছিলেন নাচতে নাচতে শান্ত ক্লান্ত হয়ে রাসরজনীতে আমার কাঁধে হাত দিয়েছিলেন বেনিটাকে মনে হচ্ছে এটি বুঝি কৃষ্ণের প্রাণনাম প্রাণবন্ধ প্রাণ দৈতের হাত নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে পর্যন্ত মনে হয় এগুলি কৃষ্ণের রাধা রানী নিজের শরীরটাকে পর্যন্ত মনে করেন মানে অঙ্গ প্রত্যঙ্গের এমন বিস্মৃতি ভুল হয়ে না কিঙ্করীর দিকে তাকাবার কথা নয় কিন্তু করুণা ভরা দ্রাম শিলু তোমার পিছনে কে দাঁড়িয়ে শ্রীরূপ বললেন নবীনা নবাঙ্গনা প্রজাঙ্গনা তোমারই সেবিকা নবীনা সমানতা আগতা প্রজাঙ্গনা আমারই সেবিকা পিছনে দেখতে পাচ্ছি না এ সামনে এসো বাহ দেখতে শুনতে তো খুবই সুন্দর স্বভাব চরিত্র রূপ কেমন কথাবার্তা চলন বলন শ্রীরূপ বলছেন স্বামিনী যু প্রাণেশ্বরী অতি স্নিগ্ধ চিত্ত এই তত্ত্ব দোহাকার আচ্ছা তুমি কি পরীক্ষা করেছো একে যে তুমি নিকুঞ্জের ভিতরে নিয়ে এসেছো পরীক্ষা করেছো কি তুমি তো এদের সেবিকাদের অধ্যক্ষা অধ্যাপিকা সংরক্ষিকা পোষিকা শাসিকা তুমি কি পরীক্ষা করেছ শ্রীরূপ বললেন আমি স্বয়ং পরীক্ষা করেছি মঞ্জুলাদিও পরীক্ষা করেছে মঞ্জুলাদির পরীক্ষায় পাস হয়েছে উত্তীর্ণ হয়েছে তখন মঞ্জুলাদি এনে আমার হাতে দিয়েছে আমি পরীক্ষা করেছি অতি স্নিগ্ধ চিত্ত
আমি ইহাবি জানিল সেবা অধিকার দিয়া তাই হেথায় রাখিল এই তত্ত্ব দোহাকার সম্মুখে কহিয়া নরোত্তমে সেবায় দিবে চিরতরে নিযুক্ত করিয়া সেই যে আচার্য কুল সম্রাট জগৎগুরু বললে কম বলা হবে বিশ্বগুরু বললে কম বলা হবে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু সেই শ্রীরূপ গোস্বামী পাদের রচিত এই নাটক এবং মহাপ্রভুর আজ্ঞায় এই গ্রন্থের রচনা মহাপ্রভু নিচে সপরিকর সিদ্ধ বকুল তলে বসে সেই পরম পাবন আনন্দ ধাম নীলাচল পুরে সেই মহদধিপতি তিনি নিজে শ্রবণ করে রামানন্দের মুখে যিনি শ্রীরূপের মহত্ব এবং রচনার বৈচিত্র বৈশিষ্ট্য অনবদ্যতা অনুপমতা অনর্ঘতা অলৌকিকতা তিনি নিজে স্বীকার করেছেন সেই মহামহিম মহামহোপাধ্যায় বর্জ মহর্ষি প্রবর রসিকোত্তংশ রসিককুল ললামভূত শ্রীরূপের রচিত এই ললিত মাধব নাটক তাহলে কত গম্ভীর কত মধুর কত প্রাণস্পর্শী কত ইতর রাগ বিস্মারক কত প্রেমদ কত শান্তিদ কত অমিয়া রসসায় অতি তার করুণা বিহনে তিনি নিজে দিচ্ছেন যে এই মহারাসস্থলী বৃন্দাবন ভূমণ্ডলের অধীনে এই ভূমণ্ডলের মালিক এই মহারাসস্থলী মণ্ডলের ব্রহ্মকুণ্ড তটে যিনি বিরাজ করছেন তার সবকিছু সাদা মনটাও সাদা শরীরও সাদা জটা সাদা সবকিছু সাদা ধকধক করছে একমাত্র গলাটা নীল সেই গোপীশ্বর আমাকে আদেশ করেছে মহাপ্রভুর আদেশ তো আছে বৈষ্ণব রাজাধিরাজ অপার করুণার সমুদ্র শ্রী আশুতোষ ভগবান গোপীশ্বর আদেশ করেছেন তাহলে গোপীশ্বরের কৃপাদেশে লেখা সময় সীমা সীমাতীত আবার আগামীকাল রইল আমাদের এ বিষয়ে আশা আজকের ভাগবতী কথা এখানেই বিরাম।